প্রকাশে সবাইকে স্বাগত আর জগদ্ধাত্রী পূজোর শুভ নবমী শুভেচ্ছা সবাইকে। আমি চলে এসেছি চন্দননগর, চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চলে এলাম। চলুন তাহলে যাওয়া যাক ঠাকুর দেখতে। জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা, দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে তার নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশে প্রচলিত, আবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগর গুপ্তিপাড়া জগদ্ধাত্রী উৎসব বিখ্যাত। জগদ্ধাত্রী পূজা কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী পূজা অনুষ্ঠিত হয়। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহমায়িনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞ পবিত। সব থেকে মজার কথা হলো, এই পূজা আদৌ কবে কোথায় হয়েছিল, তার ঐতিহাসিক বিশ্লেষণ কী। কৃষ্ণনগর রাজবাড়ির মতে, এই পূজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় 1710 খ্রিস্টাব্দ দ্বারা শুরু করেন। তিনি নাকি তৎকালীন নবাবের কাছে কোনো এক কারণে দুর্গাপূজার সময় বন্দী হন এবং পরে দুর্গাপূজার পর ছাড়া পেলে স্বপ্নাদেশে পরের মাসে অর্থাৎ কার্তিক শুক্লা নবমীতে এই পূজার প্রচলন করেন। সময়কাল নিয়ে মতামত থাকলেও আনুমানিক সূচনাকাল সর্বপ্রথম কৃষ্ণনগর, এরপর চন্দননগর বা অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পূজার সূচনা হয়।